আমরা আজকে ফার্মাসিউটিক্যাল এরোজার্স নিয়ে আলোচনা করব। ফার্মাসিউটিক্যাল এরোজার্স আমরা বাড়িতে দেখেছি যে আমরা অনেক সময় ভলিন স্প্রে ইউজ করে থাকি, কোথাও চোট আঘাত লেগেছে বা এই সমস্ত ক্ষেত্রে ভলিন স্প্রে ইউজ করি। এছাড়াও আমাদের যেমন বডি স্প্রে, ডিওডোরেন্ট, এইগুলো আমরা দেখেছি যে কীভাবে একটা ইনগ্রেডিয়েন্ট প্রেসারাইজ ফর্মে বাইরে বেরিয়ে আসে। তো এগুলো হচ্ছে এরোজল সিস্টেমের মধ্যে পড়ে। এখন আমরা ডেফিনেশনে চলে যাই, কীভাবে এরোজল সিস্টেমকে আমরা ডিফাইন করতে পারবো। এরোজল অর প্রেসারাইজ প্যাকেজ ইজ ডিফাইন্ড অ্যাজ এ সিস্টেম দ্যাট ডিপেন্ডস অন দ্য পাওয়ার অফ কম্প্রেসড গ্যাস অর লিকুইফাইড গ্যাস টু এক্সপেল দ্য কন্টেন্ট ফ্রম দ্য কন্টেনার। হিয়ার কম্প্রেসড গ্যাস মিন্স নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এটসেট্রা, অ্যান্ড লিকুইফাইড গ্যাস মিন্স প্রোপেলেন্ট 11, প্রোপেলেন্ট 12, প্রোপেলেন্ট 114, প্রোপেলেন্ট 23 এটসেট্রা। নাও উই ক্যান ডিফাইন ফার্মাসিউটিক্যাল এরোজলস অ্যাজ এ প্রোডাক্ট কন্টেনিং অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ডিজলভড অর সাসপেন্ডেড অর ইমালসিফাইড ইন এ পার্টিকুলার প্রোপেলেন্ট অর এ মিক্সচার অফ সলভেন্ট অ্যান্ড প্রোপেলেন্ট অ্যান্ড মে বি ইন্টেন্ডেড ফর ওরাল, টপিক্যাল অর অ্যাডমিনিস্ট্রেশন ইন টু ডিফারেন্ট বডি ক্যাভিটিস লাইক আইস, নোজ, ইয়ার, রেকটাম অ্যান্ড ভ্যাজাইনা। মুভিং অন টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ এরোজল সিস্টেম, ইন 1942 ফার্স্ট এরোজল সিস্টেম ওয়াজ ডেভেলপড অ্যান্ড অ্যাপ্লাইড ইন এগ্রিকালচারাল ফিল্ড অ্যাজ ইনসেকটিসাইডস। ইন 1950 ফার্মাসিউটিক্যাল এরোজলস ফর টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য স্কিন ফর বার্ন, ব্রুইশেস অ্যান্ড ডিফারেন্ট ডার্মাটোলজিক্যাল প্রবলেমস ওয়াজ ডেভেলপড। ইন 1955 এরোজলস ফর লোকাল অ্যাক্টিভিটি ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট ওয়াজ ডেভেলপড ইউজিং এপিনেফ্রিন অ্যাজ অ্যান অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। হিয়ার এপিনেফ্রিন অর অ্যাড্রিনালিন ইজ অ্যান অ্যাডিনার্জিক ড্রাগ। মুভিং অন টু দ্য অ্যাডভান্টেজেস অফ এরোজল সিস্টেম ওভার আদার ডোসেস ফর্ম, এ ডোজ ক্যান বি রিমুভড উইদাউট কন্টামিনেশনস অফ দ্য রিমেনিং মেটেরিয়াল, স্টেবিলিটি ইজ এনহ্যান্স ফর দি সাবস্টেন্সেস অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই অক্সিজেন অর ময়েশ্চার। ইট মিন্স দ্য ফার্মাসিউটিক্যাল এরোজল সিস্টেমস আর ফ্রি ফ্রম অক্সিডেশন অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোলিসিস। When sterility is an important factor, it can be maintained while a dose is being dispensed. The medications can be delivered directly to the affected part or affected area in a desired form. It means the localized action may achieved. Next advantage is irritation produced by other topical application using mechanical applicator can be reduced or eliminated in aerosol system. It is easy and convenience of applications of medication in a thin layer may be achieved. It produces rapid response to the medicament. It can bypasses the phosphorus effect in the liver. Now the disadvantages of aerosol systems are expensive in nature, fluorocarbon propellants causes ozone layer depletion, that is makes a hole through which UV light from the sun may come out in the earth and affect our skin. The propellants are inflammable in nature. Sometimes they cause toxicity, sometimes they produce explosiveness. Moving on to the components of aerosol system. Four components are there in aerosol systems. First one is propellant, second one is the container, third one is the valve and actuator, and fourth one is the product concentrate. This is the pictorial structure of the aerosol system.
Now we are going to discuss about the propellants. Propellants is mainly responsible for developing proper pressure within the container. It provides driving force to expel the product from the container. There are mainly two types of propellants used in pharmaceutical field. First one is the liquefied gas propellant and second one is the compressed gas propellants. Liquefied gas propellants. Liquefied gas propellants are the gases that exist as liquids under pressure. Because the aerosol is under pressure, propellant exists mainly as a liquid, but it will also be in the head space as a gas. The product is used up as the valve is opened. Some of the liquid propellant turns to gas and keeps the headspace full of gas. In this way, the pressure in the can remains essentially constant and the spray performance is maintained throughout the life of the aerosols. Next is chlorofluorocarbons, propellant of choice for local and inhalation purpose. Some advantages of chlorofluorocarbons are chemical inertness, lack of toxicity, non-inflammability, lack of explosiveness. There are some disadvantages of chlorofluorocarbons like expensive in nature, it depletes the ozone layer. Examples of chlorofluorocarbons are propellant 11 means trichloromonofluoromethane, propellant 12 means dichlorodifluoromethane, and propellant 114 means dichlorotetrafluoroethane. Hydrocarbon propellants, these are also in the type of liquefied gas propellant. It can be used for water-based aerosols and topical use. Some advantages are there: inexpensive in nature, excellent solvent systems. It does not cause ozone layer depletion. There are two disadvantages: inflammable in nature, unknown toxicity may produce. Examples are propane, isobutane, and butane. Next type of liquefied gas propellants are hydrofluorocarbons and hydrochlorofluorocarbons. These compounds break down the atmosphere at faster rate than chlorofluorocarbons. Lower ozone destroying effect. Some advantages are there: low inhalation toxicity, high chemical stability, high purity, and not ozone depleting. Disadvantages are poor solvent property and expensiveness. Examples are heptafluoropropane, tetrafluoroethane, difluoroethane, chlorodifluoromethane, and chlorodifluoroethane. Nomenclatures of propellant system. All propellants are designated by 3 digits. When the first digit is 0, the propellant is designated by last 2 digits, and 0 is assumed to be the first digit. For example, propellant 011 means propellant 11. The first digit is one less than the number of carbon atoms in the compound. When there are only 2 digits, 0 is understood to be the first digit and indicates the methane derivative. When this first digit is 1, the propellant is an ethane derivative. When it is 2, it is propane derivative. When it is 3, it is butane derivative. The second digit is 1 more than the number of the hydrogen atoms in the compound. The last digit represents the number of the fluorine atom. The number of chlorine atoms or CFC in the compound is found by subtracting the sum of the fluorine and hydrogen atoms from the total number of atoms
that can be added to saturate the carbon chains. In the case of isomers, each has the same number, and the most symmetrical one is indicated by the number alone. As the isomers become more and more asymmetrical, the letter A, B, C, etc. follows the number. Compressed gas propellant. Compressed gas propellants occupy the head space above the liquid in the can. When the aerosol valve is open, the gas pushes the liquid out of the can. The amount of gas in the head space remains the same, but it has more space, and as a result, the pressure will drop during the life of the can. Spray performance is maintained, however, by careful choice of the aerosol valve and actuator. Some examples are carbon dioxide, nitrous oxide, and nitrogen. In the next video, we will discuss about the container, valve and actuator, product concentrate, and remaining things of the aerosol system. Thank you for watching.